मजबूर करेंगे कि हम हमारी लेबर और हमारी जो कंट्रैक्ट সোমবার পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন ও রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার আলুয়াবাড়ি জংশন স্টেশন ম্যানেজারের হেমন্ত তিওয়ারি মারফত এনএফ রেলওয়ের কাঠিহার ডিভিশনের ডিআরএম এর কাছে স্মারকলিপি প্রদান করা হলো। মূলত কোভিড-19 কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, বিভিন্ন লোকাল ট্রেনও চলছে না, যার জেরে হকাররা কাজ পাচ্ছে না, তাদের রুটি রোজগারের সমস্যা হচ্ছে। এমতো অবস্থায় লোকাল ট্রেন আবার চালু হলে এই হকাররা যাতে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই আগের মতন কাজ করতে পারে ও কন্ট্রাকচুয়াল লেবাররা যাতে কাজ পায় সেই বিষয় নিয়ে এদিনের এই ডেপুটেশন প্রদান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার রেলওয়ে হকার ইউনিয়নের জেলা সম্পাদক বিজয় চৌধুরী, রেলওয়ে কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের জেলা সম্পাদক বিকাশ দাস সহ বিভিন্ন লেবার ও হকাররা। এ বিষয়ে রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের জেলা সম্পাদক বিকাশ দাস বলেন, তারা ছিলেন, আমি অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। রুজি রুটির ক্ষেত্রে মানুষ হচ্ছে যে এক জায়গায় হয়েছেন, আমাদের সারা রাজ্যে সেটা হচ্ছে। ইতিমধ্যে কাটোয়া ইত্যাদি জায়গায় 3 জন হকার রেলে হচ্ছে যারা হকারি করত কাজ না থাকার ফলে আত্মহত্যা করেছে। এই পরিস্থিতি যাতে না হয়, রেল চালু হলে যাত্রীদের যেমন নিরাপত্তা থাকবে তেমনি মাস্ক, স্যানিটাইজার এবং হচ্ছে গ্লাভস পরে হকাররাও যাতে হকারি করতে পারে। বেসরকারিকরণ যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে রেলের, সেই তাতে হচ্ছে হকারমুক্ত রেল পরিচালনা করবার একটা তারা ঘোষণা করেছে, সেটাকে যাতে বাস্তবায়িত না করতে পারে সেই দিকে তাকিয়েই হচ্ছে যে আমরা এই ডেপুটেশনটা দিয়েছি, যাতে সর্বত্র হচ্ছে যে ট্রেন চালু হলে হকাররা যাতে সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমরা এর মাধ্যমে প্যাসেঞ্জার্স ফোরাম যারা আছেন তাদের কাছেও রিকোয়েস্ট করেছি, তারা সহমত পোষণ করেছে যে হকার উঠলে তাদের ক্ষতি নেই। কারণ এই হকার না ওঠার কারণে আমরা দেখেছি যে কেরল থেকে ভিন রাজ্য থেকে যখন মাইগ্রেন্ট লেবাররা আমাদের রাজ্যে এসেছিলেন, অনাহারে জল না পেয়ে, খাবার না পেয়ে, শিশুর দুধ না পেয়ে তারা অনেকে মারা গেছেন। স্বাভাবিকভাবে হকার একটা হচ্ছে যে দৈনন্দিন যে যাত্রা, সেই যাত্রার ক্ষেত্রে হচ্ছে যে তারা অবাঞ্ছনীয় নয়। সরকার উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, আমার নিউজ। জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।